Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত ঠান্ডা, আমি আমার হাত হাতে কোনো ফিলিংস নেই, গ্লাভস ছাড়া আমি টাচ করতে পারছি না, সেজন্য আমি গ্লাভস পরতে পারছি না। বাট আমি আপনাদের কাছে আজকে যে ইনফরমেশন নিয়ে এসেছি, আজকের সেগমেন্ট হচ্ছে যারা পিএইচডি করতে চান সুইডেনে তাদেরকে নিয়ে, কীভাবে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কীভাবে আপনারা পিএইচডির জন্য এখানে এনরোল করতে পারবেন, সেই বিষয়ে কথা বলার জন্য। তো চলুন আমরা শুরু করি। সুইডেনে যারা পিএইচডি করতে চায় তাদের জন্য যেমন অনেক অনেক ভালো কিছু সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে। আমি আপনাদেরকে পিএইচডি করার জন্য নিরুৎসাহিত করব না, কারণ পিএইচডির জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন এখানে তাহলে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে করবেন, প্রথমে পিএইচডি রিলেটেড কিছু সুবিধা নিয়ে আমি কথা বলব। সুইডেনে যদি একবার আপনি কোনো পিএইচডির জন্য সুযোগ পেয়ে যান তাহলে আপনি খুব লাকি, আপনি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি সাধারণত যদি পিএইচডির জন্য অপরচুনিটি পেয়ে যান তাহলে এরপর আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না, আপনি এখানে সেটেল হয়ে যেতে পারবেন। সো প্রথম সুবিধা হচ্ছে এটা। দুই নম্বর সুবিধার কথা বলি যে এখানে যখন আপনি পিএইচডি করবেন তখন আপনার টাকা পয়সার খুব একটা সমস্যা হবে না, কারণ প্রত্যেক মাসে আপনি ইউনিভার্সিটি থেকে, এটা একটা রিসার্চ রিলেটেড একটা জব, সো এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ক্লাস করায় বা আপনি প্রতি মাসে একটা স্যালারি পাবেন, এটা প্রায় 15 থেকে 16 হাজার বা 20 হাজার ক্রাউনের মতো, যেটা দিয়ে আপনার সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। সো আপনার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না। যদি পিএইচডি স্টুডেন্টকে যদি চাকরিটা যদি এমন হয় যে আপনি 100% পিএইচডি স্টুডেন্ট হিসাবে জব করছেন তাহলে আপনি স্যালারি তো পাবেনই এবং এটা 4 বছরের জন্য হবে, 4 বছর পরে ডাইরেক্ট আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন, আপনি সেটেল হয়ে যেতে পারবেন। আর যদি এমন হয় যে 80% হচ্ছে বা 70% হচ্ছে গবেষণা আর বাকি 20 থেকে 30% হচ্ছে আপনার ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে, এভাবে করলে সাধারণত 5 থেকে 6 বছর আপনি বিভিন্ন ধরনের সময় পাবেন এবং সেই 5 থেকে 6 বছরের পর খুব সহজেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি মনে করি যে যারা সুইডেনে পিএইচডি করতে চান তাদেরকে নিজের পকেট থেকে খরচ করে, টাকা খরচ করে এখানে পিএইচডি করতে আসতে হবে না। সো এটা একটা ভালো ব্যাপার। অনেকে দেখা যায় যে অতিরিক্ত সময় থাকতে চায়, সেই এক্সট্রা সময় থাকার জন্য আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করে আপনাকে এক্সট্রা সময় থাকতে হবে, সেটা মানে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে, অথবা যদি আপনি 4 বছর পরে আপনার পিএইচডির রেলেভেন্সি বা আপনি পিএইচডি হোল্ডার হয়ে গেছেন, ডক্টরেট হোল্ডার হয়ে গেছেন, তারপর আপনি কিছু সময় থাকতে চান সেটার জন্য আপনি এক্সটেনশনও পাবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার প্ল্যান করতে পারবেন, কিন্তু যে খরচটা সেই খরচটা আপনার তখন বহন করতে হবে। আপনি ভর্তির জন্য আলাদা মাস্টার্সের মতো এত সিস্টেমেটিক ওয়েতে কোনো ভর্তির সুযোগ নাই পিএইচডিতে। ইউনিভার্সিটি থেকে অনেক সময় এই ধরনের সার্কুলার আসে এবং সেই সার্কুলার দেখে আপনাকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেটার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কোনো ওয়েবসাইট নেই, আপনাকে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে এই রিলেটেড কোনো সাবজেক্টে পিএইচডির জন্য কোনো পজিশন খালি আছে কিনা, সেই হিসাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বেশিরভাগ সময় সাধারণত দেখা যায় যে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সাধারণত এই পিএইচডির পজিশনগুলো বেশি থাকে, যে থেকেও কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনার যদি টিচিংয়ের এক্সপিরিয়েন্স থাকে বা আপনি যদি রিসার্চ করে থাকেন সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি ইউনিভার্সিটির সাথে শেয়ার করলে অনেক সময় তারা ইন্টারেস্টেড হয়ে একটা পিএইচডির পজিশনে আপনাকে নিয়ে আসতে পারে। এই ধরনের অনেকেই এসছে এবং তারা পিএইচডি করে এখন সুইডেনের নাগরিক। সো আমি বলবো যে আপনারা এই ধরনের আপনাদের যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট আপনারা শো করেও আপনারা এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনার কোনো পাবলিকেশনস থাকে সেই পাবলিকেশনস আপনি ইউনিভার্সিটির যে প্রোগ্রাম ডিরেক্টর আছে সেই প্রোগ্রাম ডিরেক্টরের কাছে পাঠিয়েও আপনি বলতে পারেন যে আমি আপনার ইউনিভার্সিটিতে আপনার আন্ডারে আমি পিএইচডি করতে চাই, এরকম যদি কোনো সুযোগ থাকে। অনেক সময় তারা পিএইচডি স্টুডেন্ট খোঁজে এবং তখন তারা এই 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 যে সেভিংসগুলো আছে সেভিংসগুলো দেখে তখন তাদেরকে কল করে পিএইচডির জন্য। সো এইভাবেও আপনি সুবিধা পেতে পারেন। অনেক বাংলাদেশি প্রফেসর বা লেকচারার এখানে বসবাস করছে যারা ইউনিভার্সিটিতে অলরেডি লেকচারার বা প্রফেসর হিসেবে আছে দীর্ঘদিন ধরে, তারা দেখা যায় যে কোনোভাবে তারা বাংলাদেশ থেকেই তার অ্যাসিস্ট্যান্টকে নিতে চায় বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে রিক্রুট করতে চায়, তখন তারা বাংলাদেশের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা সার্চ করে। সো সেই অনুযায়ী আপনি যদি রিকোয়ারমেন্টে ম্যাচ করেন তাহলে আপনি চলে আসতে পারবেন পিএইচডি করার জন্য নর্ডিক্সের খুব ডেভেলপড একটা কান্ট্রি সুইডেনে। এতক্ষণ কিছু সুবিধা নিয়ে কথা বললাম, ভর্তির বিভিন্ন প্রসেস নিয়ে কথা বললাম, এখন আমি কিছু কনস বলবো আপনাদেরকে, ডিসঅ্যাডভান্টেজ বলবো। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে
সাধারণত ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি ডিগ্রিটা বা পিএইচডির পজিশনটা এত অ্যাভেলেবল না। যারা সাধারণত মাস্টার্স করে ওই ইউনিভার্সিটি থেকে তারাই অ্যাপ্লিকেশন করে, আগে থেকেই টিচারদের সাথে ভালো রিলেশন থাকে, তাদেরকেই এই ধরনের সুযোগগুলো সাধারণত দেয়া হয়। সো আমি এই ক্ষেত্রে একটু ডিমোটিভেটেড আমি বলছি। যারা পিএইচডির শেষ করে ফেলতেছে হয়তো, বা কোনো কারণে তার পেপার স্টেপার সব কিছু হয়ে গেছে, এখন সে একটা বিজ্ঞাপন দিল যে একটা পিএইচডি স্টুডেন্ট নেওয়া হবে, কিন্তু আসলে পিএইচডি স্টুডেন্ট নেওয়া হবে না। সো এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমেও অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে। সো এই ধরনের ফেক কোন নিউজ এসে আপনাকে বিভ্রান্তির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সব ধরনের প্রসেসিংই হতে পারে। সো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ডিমোটিভেট করব যে আপনারা দেখে শুনে বুঝে প্রোগ্রাম ডিরেক্টরের সাথে ডাইরেক্ট ফোন করে বা তাদেরকে মেইল দিয়ে তাদের সাথে কথা বলে দেন আপনার অ্যাপ্লিকেশনগুলো করবেন। এর আগে কোনো রকমের অ্যাপ্লিকেশন আপনারা কোনো রকমের ফেক নিউজ থেকে করবেন না। আমি পিএইচডি রিলেটেড যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি, যারা অলরেডি বাংলাদেশে দুইটা বা তিনটা মাস্টার্স করে ফেলেছেন বা যাদের খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট আছে, আউটস্ট্যান্ডিং রেজাল্ট আছে, বা যারা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে অলরেডি বিভিন্ন ধরনের স্কলার হয়ে গেছেন, তারা যদি চিন্তা করে থাকেন যে আপনি পিএইচডি করবেন বা আপনি সুইডেনে মুভ করতে চান বা এই ধরনের কোনো কান্ট্রিতে মুভ করতে চান, তাহলে আপনারা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে এভাবে যোগাযোগ করতে পারেন। এবং এভাবে আপনারা সুইডেনে যদি আসতে চান, সুইডেনের নিয়মগুলো তো আমি বললাম, আমি সুবিধা অসুবিধাগুলি বললাম, তাছাড়াও নরওয়ে এবং ফিনল্যান্ডে এবং আইসল্যান্ডে এবং ডেনমার্কে পিএইচডি করার জন্য অনেক ইউনিভার্সিটি আছে, যেখানে গেলে আপনি আপনার লাইফকেও, পিএইচডি করার জন্য আসলে আপনি আপনার লাইফকে সেটেল করতে পারবেন, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যারা পিএইচডির জন্য এসব দেশে এসেছে তারা কখনো বাংলাদেশে ব্যাক করেনি, কোনো না কোনোভাবে তারা এখানে থেকে গেছে। সো যারাই পিএইচডির জন্য পিএইচডি হোল্ডার হতে চান বা মাস্টার্স করেছেন, ভালো পাবলিকেশনস আছে, আপনারা মাস্টার্সের থিসিস ভালো ছিল, খুব আউটস্ট্যান্ডিং থিসিস ছিল, তারা সবাই পিএইচডির জন্য ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে নিয়ে খুব হোপফুল, আমি সবসময় খুব পজিটিভ, এবং আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে যে স্টুডেন্টরা ভালো করছে, তারা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে এসে প্রত্যেকটা কান্ট্রিতে ভালো করছে। সো আমি রিয়েলি প্রাউড অফ মাই বাংলাদেশি পিপল, বাংলাদেশি স্টুডেন্টস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।